আবারও লকডাউন নিয়ে বিরাট সিদ্ধান্ত নিলেন রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে কিন্তু এই মাত্র জানিয়ে দিয়েছেন। তো কি নতুন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কি কি নতুন জিনিসপত্র আবার লকডাউনের মধ্যে অ্যাড করা হয়েছে, নতুন দোকান কোন কোন ক্ষেত্রে খোলা থাকবে জানবো আজকের ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কোনো অংশ স্কিপ না করে। আর যারা ফার্স্ট টাইম এর জন্য চ্যানেলটিকে ভিজিট করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশেই একটা বেল আইকন দেখতে পাবেন সেখানে প্রেস করে রাখবেন, ফলে পরবর্তীতে সমস্ত রকম ইনফরমেটিভ আপডেট সবার আগে পেয়ে যাবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। তো চলুন সরাসরি দেরি না করে নিউজটি দেখে নেওয়া যাক। দেখুন, নবান্নের সভাগৃহে বণিক সভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর এই বৈঠকে তিনি রাজ্যের চলতি বিধিনিষেধে কিছু ছাড়ের কথা ঘোষণা করলেন। মুখ্যমন্ত্রী বলেন, কোভিড বিধি মেনে রেস্তোরাঁ চালানো যেতে পারে, বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা যেতে পারে রেস্তোরাঁ, কর্মীদের টিকা দিয়ে রেস্তোরাঁ খোলা যেতে পারে। এবং আজ সকালেই কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ছিলেন 29টি বণিক সংগঠন। এবং বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, সবার কথা ভেবে আমরা অন্যান্য রাজ্যের মতো লকডাউন করিনি, কারফিউ করিনি, কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে এবং মানুষ এখানে সহযোগিতা করছেন। বেলা 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত খুচরো দোকান খোলা রাখা হয়েছে, নির্মাণ সংস্থাগুলি ভ্যাকসিন নিয়ে কর্মীদের কাজ করাতে পারে। আমরা ইতিমধ্যে 1,40,00,000 ভ্যাকসিন দিয়েছি, 60,000 থেকে 70,000 ভ্যাকসিন আমরা রোজ দিয়ে যাচ্ছি। মানুষ যাতে জমায়েত করতে না পারেন সেটা দেখতে হবে এবং রাজ্যের হাট বাজার নিয়মিত স্যানিটাইজ করা হোক। পরিচারিকাদের টিকাকরণের দিকটিও কিন্তু গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, যেটা মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এবং মুখ্যমন্ত্রী আরও বলেন, ভ্যাকসিনেশন বণিক সংগঠনগুলির সহযোগিতা দরকার, আপনারা আপনাদের কর্মীদের টিকা দিতে যে টাকা লাগবে তার ত্রাণ তহবিলে দিন এবং সেই টাকায় টিকা কিনে সংশ্লিষ্ট সংস্থার কর্মীদের দিতে পারবে রাজ্য সরকার। অনেক মানুষ ভ্যাকসিন নিতে আগ্রহ দেখাচ্ছেন না, স্বাস্থ্য দপ্তর জানান বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। এবং কেন্দ্রের কাছে আমরা 3 কোটি ভ্যাকসিন চেয়েছি, বাকি ভ্যাকসিন আমাদের কিনতে হবে এবং ভ্যাকসিনের উপরে GST নিচ্ছে কেন্দ্র, ভ্যাকসিন কিনতে প্রচুর টাকা চলে যাচ্ছে এবং সুপার স্প্রেডারদের ভ্যাকসিনেশনের উপর কিন্তু জোর দেওয়া হচ্ছে। এখন শ্রমিকদের টিকাকরণের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং রাজ্যে কিন্তু সংক্রমণের হার এখন কমেছে, কোভিডের দ্বিতীয় ঢেউয়ে কম বয়সীদের মৃত্যুর হার কিন্তু বেড়েছে। এক একটা গ্রামে চিকিৎসার ব্যবস্থা করতে পারে বণিক সভা, আর এটা কিন্তু মহান কাজ হিসেবে চিহ্নিত হবে। এবং চাল কলের কর্মীদেরও দ্রুত টিকাকরণ দরকার, খুব শীঘ্রই কিন্তু দুয়ারে রেশন প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করা হবে, এদিন কিন্তু এই ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আপনারা বুঝতেই পারছেন, লকডাউন নিয়ে আবারও কিছু ছাড়ের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি জানিয়েছেন আজ রেস্তোরাঁ এখন থেকে খোলা থাকবে, বিধিনিষেধ সবকিছুই মানা হবে, সাথে রেস্তোরাঁ কিন্তু বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে।